কৈলাশনাথ কার্জু মধ্য ভারত প্রদেশের সাবেক তৃতীয় মুখ্যমন্ত্রী জীবনে দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম দর্শক, দেশে অথবা প্রবাসে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাই ভালোবাসা শ্রদ্ধা ও অভিনন্দন নিন। সঙ্গে আসি উপস্থাপনা রেজাউল করিম, প্রয়োজনের রাজ্য সরকার, বিদেশ সম্পাদনা রাজীব সরকার। মধ্যপ্রদেশ হল ভারতের 28টি রাজ্যের একটি। এই রাজ্যের উত্তর পূর্বে উত্তরপ্রদেশ রাজ্য, দক্ষিণ পূর্বে ছত্তিশগড়, দক্ষিণে মহারাষ্ট্র, পশ্চিমে গুজরাট এবং উত্তর পশ্চিমে রাজস্থান সীমানা রয়েছে। এই রাজ্যের আয়তন 3,08,252 কিলোমিটার। এটি আয়তন হিসেবে ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্য এবং 75 মিলিয়নেরও বেশি জনসংখ্যার দিকে পঞ্চম বৃহত্তম রাজ্য। মধ্যপ্রদেশের মধ্য ভারত একটি রাজ্য। এর রাজধানী ভোপাল এবং বৃহত্তম শহর ইন্দোর। অন্যান্য বড় শহরগুলি হল গোয়ালিয়র, জবলপুর, উজ্জয়ন এবং সাগর। ভৌগোলিক অবস্থানের কারণে এই রাজ্যটিকে ভারতের হৃদয় বলে অভিহিত করা হয়। মধ্যপ্রদেশের ক্ষেত্রে ফল অনুসারে ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্য এবং 75 মিলিয়নের বেশি জনসংখ্যার সাথে পঞ্চম বৃহত্তম রাজ্য। মোট আয়তন 3,08,252 বর্গ কিলোমিটার। 2000 সালের আগে যখন ছত্তিশগড়ের মধ্যে প্রদেশ অন্তর্ভুক্ত ছিল, তখন প্রদেশ ছিল ভারতের বৃহত্তম রাজ্য এবং রাজ্যের অভ্যন্তরের দুদিকে বিন্দু সিঙ্গলি এবং কোস্টার মধ্যে দূরত্ব ছিল 1,500 কিলোমিটার। কোস্টা বর্তমানে ছত্তিশগড় রাজ্যের সুকমা জেলায় অবস্থিত। বর্তমান মধ্যপ্রদেশের আওতাভুক্ত অঞ্চলটিতে প্রাচীন অবন্তী মহাজন পদের অঞ্চল অন্তর্ভুক্ত রয়েছে, যার রাজধানী ছিল উজ্জয়িনী অবন্তিকা নামে পরিচিত। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে ভারতীয় নগরায়ণের দ্বিতীয় পর্যায়ের সময় একটি প্রধান শহর হিসেবে গড়ে উঠেছিল। পরবর্তীকালে এই অঞ্চলটি ভারতের প্রধান রাজবংশ দ্বারা শাসিত হয়েছিল। 18 শতকের গোড়ার দিকে এই অঞ্চলটি কয়েকটি ছোট ছোট রাজ্যে বিভক্ত ছিল, যা ব্রিটিশদের দ্বারা দখল করা হয় এবং মধ্যপ্রদেশ, বিরার ও মধ্য ভারতীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত হয়। ভারত স্বাধীনতার পর মধ্যপ্রদেশ রাজ্যটিকে তৈরি করা হয়েছিল নাগপুর শহরকে রাজধানী হিসাবে সঙ্গ করে। এই রাজ্যে বর্তমানে মধ্যপ্রদেশের দক্ষিণ অংশ এবং আজকের মহারাষ্ট্রের উত্তর পূর্ব অংশ অন্তর্ভুক্ত ছিল। 1956 সালে এই রাজ্য পুনর্গঠিত হয় এবং এর অংশগুলির মধ্যে ভারত, অন্ধ্রপ্রদেশ এবং ভোপাল রাজ্যের সাথে একত্রিত হয়ে নতুন মধ্যপ্রদেশ রাজ্য গঠনের জন্য মারাঠিভাষী বিদর্ভ অঞ্চলটিকে তৎকালীন বোম্বে রাজ্যে একত্রীভূত করা হয়েছিল। এই রাজ্যটি 2000 সালে পূর্ব পর্যন্ত ভারতের বৃহত্তম অঞ্চল ছিল। 2000 সালে রাজ্যের দক্ষিণ পূর্ব অঞ্চলকে নিয়ে ছত্তিশগড় নামে একটি পৃথক রাজ্য হিসাবে তৈরি করা হয়। মোট 8.9 লক্ষ কোটি টাকা, 120 মিলিয়ন কোটি ডলার দেশীয় উৎপাদন এবং 90,000 টাকা মার্কিন ডলার, 1300 মাথাপিছু জিডিপির সাথে মধ্যপ্রদেশের অর্থনীতি ভারতের রাজ্যগুলির মধ্যে দশম বৃহত্তম রাজ্য অর্থনীতি। মানব উন্নয়ন সূচকে ভারতের রাজ্যগুলির মধ্যে মধ্যপ্রদেশ 36তম স্থানে রয়েছে। রাজ্যটি খনিজ সম্পদে সমৃদ্ধ এবং এই রাজ্যে ভারতের মধ্যে হীরা এবং তামার বৃহত্তম মজুদ রয়েছে। মধ্যপ্রদেশের 30%-এরও বেশি অঞ্চল বনভূমি দ্বারা আচ্ছাদিত রয়েছে। পর্যটন শিল্পে যথেষ্ট প্রবৃদ্ধি হয়েছে। 2010-11 সালে রাষ্ট্রীয় পর্যটন পুরস্কার শীর্ষে স্থান অধিকার করে। সাম্প্রতিক বছরগুলিতে রাজ্যের জিডিপি প্রবৃদ্ধি জাতীয় গড়েরও বেশি। মধ্যপ্রদেশ গঠন। তার মধ্যপ্রদেশ মুখ্যমন্ত্রী হওয়ার প্রধান নির্বাহী এবং ইন্ডিয়ান অবস্থার মধ্যপ্রদেশ অনুসারে ভারতের সংবিধান তার গভর্নর একটি রাষ্ট্রের ডিজিএ মাথা, কিন্তু প্রকৃতপক্ষে এক্সিকিউটিভ কর্তৃপক্ষের সাথে ইসি থাকে মুখ্যমন্ত্রী। নির্বাচনের পর মধ্যপ্রদেশের বিধানসভা তার রাজ্যের গভর্নর সাধারণত দল গঠনের জন্য সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে দলকে বা জোটকে আমন্ত্রণ জানান সরকার। রাজ্যপাল মুখ্যমন্ত্রী নিয়ে করেন কাদের মন্ত্রিপরিষদ হওয়ার সম্মিলিতভাবে দায়ী সমাবেশে বিধানসভা আত্মবিশ্বাসের পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর মেয়াদ 5 বছরের জন্য এবং না এর সাপেক্ষে মেয়াদ সীমা অনুসরণ করেছেন। মধ্যপ্রদেশের পুনর্গঠন 1956 সালের 1 নভেম্বর 18 জন এর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে 12টি ছিল ভারতীয় জাতীয় কংগ্রেসের উদ্বোধনী অফিসার সহ রবিশঙ্কর শুক্লা। প্রথমজন কংগ্রেস মুখ্যমন্ত্রী ছিলেন গোবিন্দ নারায়ণ সিং, যারা দল থেকে বিচ্যুত হয়ে নেতৃত্ব দিয়েছেন। এ সংযুক্ত বিধায়ক দল 1967 থেকে 1969 পর্যন্ত সরকার
দিগ্বিজয় সিং কংগ্রেসের প্রথম পুরো পাঁচ বছর মেয়াদ প্রথম অফিসার হলেন। তিনি তারা সফল হয়েছিলেন উমা ভারতী এবং ভারতীয় জনতা পার্টি মধ্যপ্রদেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এর ভারতীয় জনতা পার্টি এটি দীর্ঘতম পরিবেশন এবং বর্তমান। 1953 সন থেকে রাষ্ট্রপতি শাসন ছাড়া 17 জনের মধ্যে প্রদেশের মুখ্যমন্ত্রী হয়েছেন মধ্যপ্রদেশের বিখ্যাত রাজনীতিবিদ এবং প্রথম সাবেক মুখ্যমন্ত্রী রবিশঙ্কর শুক্লা, ভগবন্ত মন্ডলাই, কৈলাসনাথ কার্জু, দ্বারকা প্রসাদ মিশ্র, গোবিন্দ নারায়ণ সিং, নরেশ চন্দ্র সিং, শ্যামাচরণ শুক্লা, প্রকাশ চন্দ্র শেঠি, কৈলাস চন্দ্র যোশী, বীরেন্দ্র কুমার সকলেসা, সুন্দরলাল পাটোয়া, অর্জুন সিং, মতিলাল ভোরা, সুন্দরলাল পাটোয়া, দিগ্বিজয় সিং, উমা ভারতী, বাবুলাল গোর, শিবরাজ সিং চৌহান, কমলনাথ উল্লেখযোগ্য। তারা নিজ নিজ দৃষ্টিভঙ্গি থেকে দেশের কল্যাণে ভারতীয় গণতন্ত্রের জন্য কাজ করে গেছেন। এদের মধ্যে মুখ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে কৈলাসনাথ কার্জু অন্যতম। কৈলাসনাথ কার্জু 31 জানুয়ারি 1957 এর মধ্যে প্রদেশ তৃতীয় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন এবং 11 মার্চ 1962 সম্পর্কিত মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। কৈলাসনাথ কার্জু ছিলেন ভারতের একজন বিশিষ্ট রাজনীতিবিদ। কৈলাসনাথ কার্জু কার্জু উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের রাজ্যপাল, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী ছিলেন। কৈলাসনাথ কার্জু ভারতের অন্যতম বিশিষ্ট আইনজীবী ছিলেন। প্রারম্ভিক জীবন। কৈলাসনাথ কার্জু 17 জুন 1827 জাউরা বর্তমান মধ্যপ্রদেশ রাজ্যে জন্মগ্রহণ করেছিলেন। তার পরিবার ছিল কাশ্মীরি পণ্ডিত দ্বারা জাউরাতে বসতি স্থাপন করেছিলেন। কৈলাসনাথ কার্জুর পিতা ত্রিভুবননাথ কার্জু ছিলেন রাজ্যের একজন প্রাক্তন দেওয়ান। কৈলাসনাথ জাউরার বার হাই স্কুলে শিক্ষা লাভ করেন। যখন তাকে রংমহল হাই স্কুলে পড়ার জন্য লাহোরে পাঠানো হয়, 1905 সনের মার্চ মাসে লাহোরের ফরমান ক্রিশ্চিয়ান কলেজ থেকে স্নাতক শেষ করে পরের বছর তিনি পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষা উত্তীর্ণ হন। সেই বছর জুলাই মাসে কৈলাসনাথ কার্জু এলাহাবাদে মুম্বাই সেন্ট্রাল কলেজে যোগ দেন। 1907 সনের সেপ্টেম্বরে কৈলাসনাথ কার্জু এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিগ্রি লাভ করেন। প্রদেশ দ্বিতীয় অবস্থান ছিল। 1908 সনে তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস স্নাতক ডিগ্রি লাভ করেন। কৈলাসনাথ কার্জু 1914 সনে এলাহাবাদ চলে যাওয়ার আগে কানপুরে সেই বছর আইনি পেশা শুরু করেন। কৈলাসনাথ কার্জু আইনে ডক্টরেট LLD সম্পন্ন করেছেন। 1918 সনে এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে 1921 সনে এলাহাবাদ হাইকোর্টে অ্যাডভোকেট হিসাবে যোগদান করেন। কর্মজীবন। কৈলাসনাথ কার্জু 1903 সনে এলাহাবাদ হাইকোর্টে মিরাট ষড়যন্ত্র মামলা আসামিদের এবং পরে দিল্লি লাল কেল্লা ভারতীয় জাতীয় সেনাবাহিনীর বিচারে অভিযুক্ত আসামি অফিসারদের ক্ষমা করেছিলেন। 17 জুলাই 1937 কৈলাসনাথ কার্জু গোবিন্দ বল্লভ পন্তের মন্ত্রিসভায় যুক্ত প্রদেশের আইন ও বিচার এবং সংসদীয় বিষয়ক মন্ত্রী হন। কৈলাসনাথ কার্জু এলাহাবাদ জেলার দুয়াবা নির্বাচনী এলাকা থেকে আইনসভা সভায় নির্বাচিত হন। 1939 সনে 2 নভেম্বর মন্ত্র পদত্যাগ করে এবং শীঘ্রই কৈলাসনাথ কার্জুকে 18 মাসের জন্য কারাদণ্ড করা হয়। 1942 সনে তাকে আবার কারাদণ্ড করা হয়। তিনি ভারতের গণপরিষদের দায়িত্ব পালন করেন। 1935 এবং 1937 সনের মধ্যে কৈলাসনাথ কার্জু এলাহাবাদ মিউনিসিপ্যাল বোর্ডের চেয়ারম্যান এবং পরে এলাহাবাদে প্রয়াগ মহিলা বিদ্যাপীঠের চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন। ভারতের স্বাধীনতার পর কৈলাসনাথ কার্জু অনেক উচ্চ রাজনৈতিক পদে উপস্থিত ছিলেন। প্রাথমিকভাবে কৈলাসনাথ কার্জু 15 আগস্ট 1947 থেকে 20 জুন 1948 পর্যন্ত উড়িষ্যার রাজ্যপাল নিযুক্ত হন। কৈলাসনাথ কার্জু 21 জুন 1948 পশ্চিমবঙ্গের রাজ্যপাল হন এবং 1 অক্টোবর 1951 সালে এই পদে ছিলেন। 1951 সনে কৈলাসনাথ কার্জু মটু ও সাংশাল থেকে লোকসভা নির্বাচিত হন। 1951 সনে আইনমন্ত্রী হিসেবে জওহরলাল নেহরু মন্ত্রিসভায় যোগদান করেন। 1951 সনের নভেম্বরে তিনি দেশের তৃতীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সি রাজা গোপালচারীর স্থলাভিষিক্ত হন। 1955 সনে তাকে প্রতিরক্ষা মন্ত্রী করা হয়। কৈলাসনাথ কার্জু 31 জুলাই 1905 মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হন। 11 মার্চ 1962 পর্যন্ত এই পদে বহাল ছিলেন। এছাড়াও কৈলাসনাথ কার্জু সাধারণ প্রশাসন, গৃহ প্রচার পরিকল্পনা ও উন্নয়ন সমন্বয় এবং দুর্নীতি বিরোধী পোর্টফোলিও প্রতিষ্ঠিত ছিলেন।
ব্যক্তিগত জীবন কৈলাসনাথ কার্জু এবং তার স্ত্রী রূপ কিশোরী একসঙ্গে পাঁচটি সন্তান ছিল তিন ছেলে ও দুই মেয়ে জ্যেষ্ঠ পুত্র শিবনাথ কার্জু এলাহাবাদ হাইকোর্টের একজন বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন এবং অবসর গ্রহণের পর রাজনীতি শুরু করেন এবং উত্তরপ্রদেশে আইনসভা সদস্য নির্বাচিত হন আর এক ছেলে ব্রহ্মনাথ কার্জু একই এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন কৈলাসনাথ কার্জু নাতিরাও গৌরব অর্জন করেছেন তার নাতি মার্ক ডে শিবনাথের ছেলে ভারতের সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে কাজ করছেন আরেকজন নাতি হলেন বিবেক কার্জু আইএফএস একজন অবসরপ্রাপ্ত কূটনীতিক যিনি বেশ কয়েকটি সংবেদনশীল পদে কাজ করেছেন তিলোত্তমা মুখার্জি নিউ ইয়র্ক ইউনিভার্সিটির একজন অধ্যাপক এবং রাজনীতিবিদ ও প্রাক্তন কূটনীতিক শশী থারুরের প্রথম স্ত্রী হলেন কার্জুর নাতনি মেয়ের মেয়ে কৈলাসনাথ কার্জুর মৃত্যু কৈলাসনাথ কার্জু ১৯৬৭ সনে গ্রীষ্মে একটি কিডনি রোগ থেকে সেরে উঠেছিলেন ১৯৬৮ সনের ফেব্রুয়ারির শুরুতে তার অবস্থার অবনতি হলে তিনি সন্ধ্যা ৭:৫৫ মিনিটে মারা যান ১৭ ফেব্রুয়ারি ১৯৬৮ এলাহাবাদে তার বাসভবনে পরের দিন গঙ্গা তীরে পুত্র শিবনাথ শেষকৃত্য সম্পন্ন করেন পরকালে কৈলাসনাথ কার্জু যেখানে থাকুক মহান সৃষ্টিকর্তার জন্য ভালো রাখবেন সেই প্রত্যাশা রইল প্রকাশনা সম্পাদনা ডক্টর কৈলাসনাথ কার্জু অনেক বই লিখেছেন যার মধ্যে কয়েকটি নিম্নরূপ অ্যাডভোকেসি পরীক্ষা নিরীক্ষা বিচার আদালতে একটি কলোসাস মনে করে সেই দিনগুলো উকাল অতীতে স্মৃতিচারণ এবং পরীক্ষা নিরীক্ষা এছাড়া তিনি অনেক নিবন্ধ লিখেছেন এবং নিম্নলিখিত সহ অনেক স্মরণ বক্তৃতা দিয়েছেন কিছু বিচারক এবং আইনজীবী যাদের আমি চিনতাম ২৭ নভেম্বর ১৯৬৬ তারিখে হাইকোর্টের ভবনে সুবর্ণজয়ী উপলক্ষে বক্তৃতা ন্যাশনাল হেরাল্ড এডিটের প্রতিষ্ঠাতা ন্যাশনাল হেরাল্ড কেস তিনি অ্যাসোসিয়েট জার্নাল লিমিটেডের প্রতিষ্ঠাতাদের একজন এবং কোম্পানি মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশনের ৬০টি মূল গ্রাহকের একজন যিনি ন্যাশনাল হেরাল্ড এবং অন্যান্য দুইটি সংবাদপত্র প্রকাশ করেছিলেন তার শেয়ার ২০১২ সনে সোনিয়া গান্ধী এবং তার ছেলে রাহুল গান্ধী এবং অন্য দুজনের দ্বারা গঠিত এবং ঘনিষ্ঠভাবে গঠিত একটি কোম্পানি দ্বারা দখল করা হয়েছিল তাদের বিরুদ্ধে দিল্লির একটি আইন আদালতে এই বিষয়ে ফৌজদারি ষড়যন্ত্রের একটি আইন নামা হয়েছে সুধী ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী তারকা প্রসাদ মিশ্রের জীবনী দেখার জন্য আমন্ত্রণ রইল অনুষ্ঠান সম্বন্ধে আপনার শুনিত মত আমি দিন অনেকে দেখার সুযোগ করে দিতে অবশ্যই লাইক শেয়ার করুন প্রিয় দর্শক আমার জ্ঞান সীমিত নগণ্য ক্ষুদ্র জ্ঞানে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী কৈলাসনাথ কার্য জীবনের বিস্তারিত ইতিহাস ও অন্যান্য বিষয়বস্তু বর্ণনা করা খুবই কষ্টকর ঘটে আমি দার্শনিক বা ইতিহাসবিদ নই আমি ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী কৈলাসনাথ কার্য জীবনী পাঠ করে যতটুকু বুঝতে পেরেছি তাদের কিছু তথ্য আপনার সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছি ইতিহাসে তার তথ্য নিয়ে যদি মানব কল্যাণ কিঞ্চিত উপকার সে প্রত্যাশায় আমার লেখাতে যদি আমি তথ্যগত কোনো ভুল পেয়ে থাকি তবে নিজ গণ ক্ষমা করে দেবেন ভুলকে ধরে দিলে আমি অবশ্যই শুধু নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সবার কাছে দোয়া ও ক্ষমা প্রার্থনা করছি আজ বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো অনুষ্ঠানের তথ্য নিয়ে ভালো থাকুন সুস্থ অনুভব থাকুন আল্লাহ হাফেজ